হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের আমি যেটা আলোচনা করব। মহেশ্বতা দেবীর লেখা ভাত ছোট গল্প এই আলোচনা আমি দুটো ভাগে করব। প্রথম ভাগে আমি আলোচনা করব যে ভাত ছোট গল্পটা তোমাদের সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তোমাদের এইচএস দু হাজার জন্য কি কি বড়ো প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন এই ভাত ছোট গল্প থেকে করতে হবে সেটা বলে দেব প্রথমে তোমরা বুঝে নাও এই গল্পটার বিষয়বস্তুটা কি এখানে একজনের নাম আছে উৎসব হস্যৌ ছয় ছয় বা উৎসব নাইয়া যার ভালো নাম হচ্ছে উৎসব হর্ষ খন্দেত্ব দন্তেশ্ব উৎসব এই উৎসব সতীশ মিস্ত্রির বাড়িতে চাষবাসের কাজ করে উৎসবের বাবাও সতীশ মিস্ত্রির বাড়িতে চাষবাসের কাজ করত। এই উৎসব ভাত খেতে খুব ভালোবাসত কিন্তু তারা এত গরিব ছিল তাদের বাদায় যে জমি ছিল বা বাদায় চাষ করত তাদের সেখানে তার নিজস্ব কোনো জমি ছিল না বাদায় সে যে চাষ করত সেখানে কিন্তু ভালো ধান বা ভালো ফসল হতো না সে ভাত খেতে ভালোবাসত কিন্তু দুবেলা পেট ভরে ভাত খেতে পারত না একদিন সন্ধ্যাবেলায়। সে তার স্ত্রী পুত্রদের নিয়ে স্ত্রী এবং সন্তানদের নিয়ে তার তা, তিন সন্তান ছিল স্ত্রী এবং সন্তানদের নিয়ে ভাত খেতে বসেছে কিন্তু সেই সময় মাতলা নদীতে বন্যা এলো সেই মাতলা নদীর বন্যায় উৎসবের তিন সন্তানসহ তার স্ত্রীকে ভাসিয়ে নিয়ে গেল মাতলা নদীর গর্ভে অর্থাৎ মাতলা নদীর সঙ্গে তারা কিন্তু ভেসে চলে গেল সেই জলের ঢেউয়ে উৎসব পাগলের মতো হন্যে হয়ে তাদের খুঁজতে লাগলো প্রায় এক মাস ধরে সেই সময় গ্রামে লঙ্গরখানা খোলা হয়েছিল সেখানে খাবার দেয়া হচ্ছিল সরকারিভাবে লঙ্গরখানা খোলা হয়েছিল সেখানে খাবার দেয়া হচ্ছিল কিন্তু উৎসব সেই সময় তার উত্তদের খুঁজতে ব্যস্ত ছিল তার লঙ্গরখানায়ও খাওয়া হয়নি কিন্তু উৎসব যখন এক মাস কেটে গেল লঙ্গরখানায় খেতে গেল তখন দেখল যখন জ্ঞান ফিরল যে তারা আর বেঁচে নেই স্ত্রীপুত্র তখন লঙ্গরখানায় খেতে গেল লঙ্গরখানায় গিয়ে দেখলো যে সেই সময় লঙ্গরখানার খাওয়ার দেওয়াও শেষ হয়ে গেছে তখন উৎসবের উৎসবের একটা মানে গ্রামের বোন ছিল অর্থাৎ গ্রাম সম্পর্কে বোন তার নাম ছিল বাসিনী সে শহরে অর্থাৎ কলকাতায় একটা বড় লোকের বাড়িতে অর্থাৎ মনিব বাড়িতে কাজ করত সেই মনিব বাড়ি অনেক বড় লোক অর্থাৎ তাদের বাদায় অনেক জমি ছিল তাদের প্রত্যেকদের প্রত্যেকের মানে পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য আলাদা আলাদা রকম চালের ভাত হতো উৎসব এটা শুনেছিল সেই কারণে উৎসব ভাতের লোভে কলকাতায় এলো সেই মনিবের বাড়িতে অর্থাৎ তার যে গাম সম্পর্কে বোন ছিল বাসিনী সেই বাসিনের মনিবের বাড়িতে এলো সেখানে এসে শুনলো যে মনিবের লিভারে ক্যান্সার ডাক্তার বলে দিয়েছে সে আর বাঁচবে না সেই সময় একটা কি রাখা হলো তান্ত্রিক বা ওঝা বা পণ্ডিত ডাকা হলো যে যোগ্য করার জন্য যে যোগ্য করে মনিবকে বাঁচানো হবে কিন্তু সেই সময় যোগ্যের যে কাট কাটতে হবে সেই কাট কাটার দায়িত্ব পড়েছিল উৎসবের ওপরে এবং বলা হয়েছিল উৎসব কাটগুলো কেটে দিলে তার বিনিময়ে সে ভাত খেতে পারবে সে কাট কাটলো উৎসব কাট কেটে দিল কাট কেটে মন্দিরের চাতালে সে ঘুমিয়ে পড়লো সন্ধেবেলা উঠে শুনলো যে সেই মনিব মারা গেছে আর ওদের ওখানে মানে ওই যে জায়গাটায় যে নিয়ম আছে কি যে অসুধ বাড়ির ভাত অসুধ বাড়ির ভাত কি সব ফেলে দিতে হয় অর্থাৎ মারা গেলে কেউ সেই বাড়িটা অসুজ বাড়ি হয়ে যায় সেই সেখানের ভাত কি কোনো রান্না খাবার রাখতে নেই সব ফেলে দিতে হবে আর উৎসবের ওপরেই দায়িত্ব পড়ল যে ভাত ফেলে দিতে যাওয়ার উৎসব তখন এরকম ডেচকিটাকে ধরে রেল লাইনের দিকে দৌড়ে গেল এবং রেল লাইনে বসে দু হাত ভরে এরকম করে ভাত খেতে থাকল পরের ভাত খেয়ে সেই রেল লাইনের ধারেই ঘুমিয়ে পড়ল উৎসব পরের দিন সকালবেলা বাড়ির লোকজন তাকে মেরে থানায় নিয়ে গেল ডেচকি চুরির অপরাধে এই গেল গল্পের বিষয় সংক্ষেপটা তোমরা কতটা বুঝতে পেরেছো খুব সহজভাবে বলার চেষ্টা করেছি ভালো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবারে তোমাদের এই গল্প থেকে অর্থাৎ ভাত গল্প থেকে আমি সাতটা প্রশ্ন বেছে রেখেছি এই সাতটা প্রশ্ন তোমরা খাতায় একটু নোট করে নেবে আর এখান থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে সে নিয়ে কোনো রকম সন্দেহর বিষয় নেই প্রথম প্রশ্ন বাদার ভাত খেলে তো আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন কোটেশানের মধ্যে রেখে একটু ড্যাশ দিয়ে লিখবে বাদা কাকে বলে ওর সঙ্গেই লিখবে উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কী এই প্রশ্নটা এক দাগের প্রশ্ন এই প্রশ্নটা এইচএস দু হাজার ষোলো সালে পড়েছে দু নম্বর প্রশ্ন যার যা মানে যা আর নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল এটা এইচ এস দু হাজার সতেরোয় পড়েছে তিন দাগের প্রশ্ন এই সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে বড় পিসিমাকে গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় এটা তিন দাগের প্রশ্ন ছিল এটা এইচ এস আঠেরোই পড়েছে চার দাগের প্রশ্ন সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে কোটেশানের মধ্যে রেখে একটু ড্যাশ দিয়ে লিখবে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন তার সঙ্গেই লিখবে সে কে বুঝতে পেরেছে কি করেছিল এই প্রশ্নটা দু হাজার সালে পড়েছিল এই চারটে প্রশ্ন বিভিন্ন বছরে পড়েছে আর তিনটে প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি যে মহেশ্বতা দেবীর লেখা ভাত ছোটো গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো এটা তোমাদের গেলো পাঁচ দাগের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন হচ্ছে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি রূপ আচরণ করেছিল তার এই রূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এটা ছয় দাগের প্রশ্ন আর সাত দাগের প্রশ্ন পড়বে যে ভাত ছোট গল্প অবলম্বন করে ঝড় জল বন্যার মানে রূপটির বন্যার রাতটির বন্যার রাতটির বর্ণনা দাও এই সাতটা প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য করে যাও কোনো রকম চিন্তা নেই এখান থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবে আর ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো